এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ আমরা রমজান মাসে উপনীত হইছি এই মাসটি সম্পর্কে আমরা সকলেই জানি বারোটি মাসের মাঝে শ্রেষ্ঠ মাস হল রমজান মাস যে মাসে মহানবুল্লা আলামিন। ইসলামের অন্যতম একটি রোকন সিয়াম সাধনা ফরজ করেছেন আর সময়ের দিক দিয়ে শ্রেষ্ঠ সময় এই রমজানের এই সময় এই রমজান মাসে একজন মুসলিমের কেনই বা নিহত থাকবে না এই মাসে আল্লাহর বলে আলমিন জান্নাতের দরজা খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন প্রথম রাত্রি থেকেই আহ্বানকারী আহ্বান করতে থাকে ইয়া বাহিয়াল খায়ের আকবিল হে সত্যের অনুসন্ধানকারী যারা সত্য কাজ করতে ভালো কাজ করতে পরকালের পাথর সঞ্চয় করতে যারা আগ্রহী বেশি বেশি কাজ করো অগ্রগামী হও, অগ্রসর হও, আর যারা পাপিষ্ট গুণাগার তাদেরকে আহ্বান করে বলা হয় ইয়া বাঘ ইয়ার সারে আকসের হে পাপিষ্ট গুণাগাররা অসৎ অন্যায় কাজে যারা জড়িত এ থেকে বিরত থাকো এটি প্রত্যেক রাত্রিতে ডাকতে থাকে এই মাস প্রতি বছরই আসে কিন্তু সব সময় এই বিষয়টি চিন্তা করবেন গত বছর আমাদের সাথে রমজানে যারা রোজা রাখছিল এই মাসে কি তারা জীবিত আছে অনেক নিকট আত্মীয় জন পাড়া প্রতিবেশী বন্ধু স্বজন হারিয়েছি হতে পারে আমাদের কেউ আমাদের আত্মীয় স্বজন বন্ধুরা হারিয়ে ফেলবে তাই একজন মুসলিমের উচিত যে কোনো ইবাদত বন্দিগি করেন না কেন মনে করবেন এটি আমার শেষ ইবাদত এই যে রমজান মাসে আমরা উপনীত হয়েছি হতে পারে এটি আমাদের শেষ রমজান যখনই নামাজ দাঁড়াবেন মনে করবেন এটি আমার শেষ নামাজ যখন পরোপকার করবেন ভাববেন এটি আমার সবচেয়ে শেষ সময় পরোপকারের যখন দান রোহ আল্লাহ কোন দিন আহ্বান করে আল্লাহর কাছে নিয়ে যায়গা আমরা জানি না প্রিয় বন্ধুকন এই রমজান মাসে আমরা উপনীত হয়েছি আল্লাহ রব্লা আলমিন আমাদের হায়াতে বরকত দিয়েছেন তাই পেরেছি তাই আসুন এই রমজান মাসের প্রত্যেকটি কল্যাণ যেন আমাদের জীবনে নিয়ে আসতে পারে সিয়াম সাধনার মাধ্যমে মানুষকে ইফতার করার মাধ্যমে কোরআন তালাতে মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে জিকির করার মাধ্যমে দান কল্যাণের কাজ আছে সব যেন করে আমরা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে পারি আল্লাহর আলমিন যেন আমাদেরকে জান্নাতের ফেরদাউস নাসিব করেন এই সুযোগ যেন আমরা সকলেই গ্রহণ করি আল্লাহরুল্লা আলমিন তৌফিক দেন আম